দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আজকে প্রতিদিন শুরু করছি। আজকে আসি আমরা 2 নং শৌখিন রোডে। তো আজকে আমরা এমন একজন সাথে কথা বলবো, সে শৌখিন রোডে থাকে, তার 3 ভাই বোন বা সে বোন, সে বড়, তার আব্বু কাজ করে, জোগালু কাজ করে, তো সংসার খুব কষ্ট হয়। সেই কথাগুলো আমরা তার মুখ থেকে শুনবো। তো কী অবস্থা আছে বা কী হালা আছে সে কথাগুলো শুনবো আজকে আজ থেকে। আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? ভালো। আপনার নাম কি? নূপুর। নূপুর আপা, তো আপা আপনি কি করেন এখন বর্তমানে? আমি বর্তমানে এসএসসি পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ। তো এখন কি কলেজে ভর্তি হয়েছেন? না, রেজাল্ট বের হবে তারপরে। রেজাল্ট বের হয় নাই। তো কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? মানবিক। মানবিক। তো এখন বসে আপনি কি চিন্তা ভাবনা আছে, কি করতে চান? এখনো পড়াশোনা করি তারপরে। আচ্ছা আচ্ছা। তো আপনার ভাই বোন কয়জন? আমরা 3 জন। 3 জন। আপনি কি বড় না ছোট? আমি বড়। আপনার কি কোনো ভাই আছে? ছোট একটা ভাই আছে। ছোট ভাই আর বোন 2 জন, ভাই 1 জন। আচ্ছা, তো আপনার বাবা কি করেন? আমার বাবা রাজমিস্ত্রি। জোগাল। রাজমিস্ত্রি? হ্যাঁ, জোগাল। জোগাল কাজ করে। তো আপনার বাবা কি রকম ইনকাম করে মাসে? মানে যেরকম ইনকাম আসে তাতে সংসার তেমন চলে না। চলে না? না। তো আপনি যে লেখাপড়া করতেছেন, লেখাপড়া আপনি জোগায়, মানে টাকা পয়সা কে জোগাল দিচ্ছে, আপনি নিজেই নাকি আপনার বাবা? বাবাই দিচ্ছে, আবার নিজেও প্রাইভেট কিছু পড়ানো হচ্ছে। আপনি কি টিউশন করেন? হ্যাঁ। টিউশন থেকে কিরকম টাকা আসে? তো তত একটা আসে না, অল্প কিছু আসে। হ্যাঁ, অল্প কিছু। মাত্র তো আপনি লাইফ শুরু, এখন তো আপনি ইন্টারে ভর্তি হবেন, পরে আরও পড়াশোনা করবেন, অনার্স করে শেষ করবেন, মাস্টার্স যাবেন, অনেক টাকা, হিউজ টাকা লাগবে। তো আপনি আর বসে কি করতে চান, পড়াশোনা পাশাপাশি বা পড়াশোনা করে কি করতে চান? পড়াশোনা চালাতে চালাতে দেখছেন, তারপরে পাশাপাশি আর কিছু করতে চান? কি করতে চান, ইচ্ছাটা কি? দেখুন, একটা একটা কাজ করলে একটা আপনি এই ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো কষ্ট পেয়েছেন আপনার বাপ মার কাছ থেকে বা আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে? মানে ফ্যামিলির চাপে তো একটু কষ্ট আসে, পরিবার থেকে তো কষ্ট এরকম আসে আর কি, এমনি আশেপাশে থেকে কষ্ট। আপনি কোনো চাচা আছে কিংবা মামা আছে? হ্যাঁ, চাচা মামা আছে। এরা কি আপনাদেরকে সংসার কোনো সহযোগিতা করে? না, করে না। তো করে না। তো তাদের কোনো মানে তারা কি ভালো খেতে ভালো আছে? মানে তাদের ওই রকম, তাদের একই অবস্থা না, মানে অন্য কাউকে সহযোগিতা করার তাদের কোনো ইয়ে নাই? না, তাদের সহযোগিতা করার ক্ষমতা নেই। আমরা যে প্রথম করতে আসছি, এরপর দেখে তো আপনি অনেকেই আপনাকে ফোন দিবে বা জিজ্ঞেস করবে যে আপনি কি অবস্থা আছেন বা কি হালা আছেন, বা কেউ অনেকেই তো আপনাকে আপনাকে ইয়ে আপনার বাপ মা কিংবা আপনি ডাকতে যেতে হবে, দেখা যায় বিয়ের অফার দিবে বা টাকা পয়সা দিবে, তো আপনি কি সেই অফার কি আপনি নেবেন, গ্রহণ করবেন? বিয়েটা তো পরে চিন্তা করা যাবে, এখন দেখি ভবিষ্যতে পড়াশোনার যদি কোনো ইয়ে আসে পড়াশোনার কাজটা চালা দিতে হবে। আমি আর বসে কি চিন্তা আছে একটু বলেন আমাদেরকে একটু। ভবিষ্যতে এই পড়াশোনা করব, তারপরে পরেরটা পরে আর তো চাকরি করার ইচ্ছা আছে, বাপ মার তো সাহায্য করতে হবে, কারণ কষ্ট করে কষ্ট করে আমাদের পরিবার চালাতে চালাইতেছে, তারা আমাদের কষ্ট করে মানুষ করতেছে, তো ভবিষ্যতে তাদেরও দেখতে হবে, এমনিটা চাকরি যেন করতে পারি তাই। আপনি চাচ্ছেন যে পড়াশোনা করে বড় ধরনের চাকরি বাকরি করবেন বা পড়া শেষ করে এখনো মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছেন, ইন্টারভিউ ভর্তি হবেন, তারপর ইন্টার শেষ হবে তো অনার্স করবেন, তো অনেক সময় আছে, এই সময় মধ্যে তো অনেক টাকা টাকা দরকার আছে। তো আপনি আমরা আশা করি যে আপনি পড়াশোনা করেন ভালোভাবে করে চাকরি বাকরি করেন, বা অনেকে পরিকল্পনা আছে না চাকরি করে দেখা যায় পড়াশোনা শেষ করে দেখা যায় আপনি ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, বা এক একজন একটা সাবজেক্ট নেয়, তো আপনি কি সাবজেক্ট নেওয়ার ইচ্ছা আছে? আমার এই অ্যাডভোকেট। অ্যাডভোকেট হওয়া ইচ্ছা আছে, যেহেতু আমি মানবিক সাবজেক্টে পড়াশোনা করতেছেন, অ্যাডভোকেট হবেন, এটা ভালো একটা দিক। হ্যাঁ, তারপর চান যে সমাজে যারা গরিব আছে বা দেখা যায় যে যারা অনেক সমস্যা পড়বে তাদের ওই একটু সহযোগিতা করবেন আর কি। এখন বর্তমান যে আপনি যে পরিস্থিতি আছেন সেটা তো আপনার একটা কষ্টের দিক, সেগুলো আপনি কীভাবে মোকাবিলা করতে চান? এই ভবিষ্যতে যেন মানে কিছু ক্ষেত্রে সাহায্য আসে, তারপরে আবার নিজে পড়াশোনা করে যা পারি, তারপরে আবার টিউশনি করতে চাই, এসব করে নিজেও নিজে বিপদ থেকে আর রক্ষা পেতে চাই এরকম কিছু।
যে কথা আমরা আসছিলাম কত কষ্ট জীবনের কথাগুলা, তো আর কি কি কথা জানো ভবিষ্যতে? পড়াশোনা করবো, তারপরে দেখি, তারপর তো টেলারি কাজ তো শিখবো, এই সামনে শেখার ইচ্ছা আছে এইসবই। আমাদের তো এই পর্যন্ত দেখে তো অনেকে দেখা আপনাকে সহযোগিতা করবে, টাকা পয়সা দিবে, বা আপনি কি হাতে কাজ পুরো সম্পূর্ণ জানেন? হাতের কাছে কিন্তু সম্পূর্ণ জানি না, জানেন না? না, সম্পূর্ণ জানি না, তো এই শেখার জন্য মানে এসে যাব। কেজি আমি সেটা বেশি টাকা দেয় সেটা সেটা বেশি কিনবেন আপনি? কেজি আপনি সহযোগিতা করার জন্য টাকা দেয়, টাকা দিলে আমি সেটা বেশি কিনবেন? হ্যাঁ, আমার বর্তমানে একটা সেলাই মেশিন দরকার। দরকার? হ্যাঁ, অবশ্যই। আপনি এই ফোন দেখে তো অনেকে দেখা যায় আপনার সেলাই মেশিন দিবে, অবশ্যই আমার মধ্যে হোক, বাসনের মধ্যে হোক, বা অনেকে ফোন দিয়ে কি আপনি বিরত হোক মনে করবেন? দিনে দেখা যায় 10 বার 15 বার 5 বার ফোন দিবে আপনাকে, জানতে চাইবে যে আপনার কী পরিস্থিতি আছেন বা কী করতে চান, আমি জানতে চাইবে, বা টাকা দিবে আপনি মানে সহযোগিতা চাই, আপনি নাম্বার আসবে, বিএস নাম্বার আসবে, নাম্বার দিবেন, দিয়ে আপনাকে টাকা দিবে, সে টাকা দিয়ে আর কী করছেন? এই নিজে তো পড়াশোনা চালা যেতে হবে, তারপরে সাথে সাথে টেলার মেশিনে যেতে চাই, তারপরে পরিবারের কিছু যদি সাহায্য করতে পারি সেখানেও দিতে হবে, টাকা দেব। তো আমাদের দর্শক ভাই কিছু বলেন, আপনি বলেন দর্শক, আপনারা আমাদের আমাদের আমি অনেক কষ্টে অনেক কষ্টে পড়াশোনা করতেছি, আপনারা আমাদের আমাদের একটু দেখে আমাদের একটু মানে সাহায্য করার চেষ্টা করবেন, যেন আমাদের পরিবারটা যেন সব ভালোভাবে চলতে পারে, আর আমি যেন পড়াশোনা যেন চালা দিতে পারি, পাশাপাশি যেন কিছু হাতের কাজকর্ম যেন করতে পারি, তার জন্য আমি আপনাদের সাহায্য চাই। আচ্ছা, আমি একটু পিছন থেকে চলে গেলাম, হ্যাঁ চলে যাবো, যে কেউ যদি আপনাকে সহযোগিতার পাশাপাশি কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায়, আপনি কি দায়িত্ব নেবেন বা তাদের কথায় সহযোগিতা দেবেন? তাদের কথায় তা দেব, কিন্তু এখন আর পরে দেখি আমি পড়াশোনাকে না, সেটা তো আপনার সময় দিবে, অনেকে আছে সময় দিবে আপনাকে, অনেক সময় দিবে, ঠিক আছে আপনি পড়াশোনা করেন, পড়াশোনা খরচ দিবে, আপনাকে মাসে টাকা দিবে, টাকা দেওয়ার পরে পরবর্তী দেখা যাবে বিয়ের অফার দিবে, সেটা কি আপনি নেবেন? এখন দেখি মানে এখনো বিয়ে করার এখনো চিন্তা নাই। দাদা আপনি বাপ মা দায়িত্ব নিবেন, তারা আমি বাবা মার কষ্টে আছে সেই আপনি দায়িত্ব নিবেন, সেটা কি আপনি এখন নেবেন? বাবা মা যা বলবে তাই, হ্যাঁ আপনার বাবা মাকে আপনি বলবেন যে সে দায়িত্ব নিবেন, যদি বাবা মারা যদি দেয় তবে যাব তার সঙ্গে। আপনার কি কি বলা আছে বলেন একটু বলেন। এই আমাদের পরিবারটা যেন ভালোভাবে সচ্ছলভাবে যেন চলতে পারে, এর জন্য আমি দর্শকের কাছে সাহায্য চাইতেছি এই আর কি, আর আমার পড়াশোনা যেন চালিয়ে যেতে পারি। দর্শক আমরা তো ওনার কথা শুনলাম, আপনারা আমরা শুনলাম বা আপনারা শুনলেন, তো উনি অনেক কষ্টে আছে বা বাবা মা নিয়ে ভালো থাকতে চায়, তো আমরা যদি এই ওনাকে যদি সহযোগ করেন দেখা যায় উনি একটু পড়াশোনা ভালো করতে পারবে বা ভবিষ্যতে পড়াশোনা আরও এগিয়ে যেতে পারবে, আমরা সেই সহযোগিতা করেন ওনাকে, সে প্রত্যাশা আমরা আজকে বিদায় নেব। তো নূপুর আপা, আমরা অনেক কথা শুনলাম আপনার মুখ থেকে বা আরো জানতে চাই, তো আপনি আর কি কি বসে করা আছে ইচ্ছা আছে আপনার? এই পড়াশোনা করার পাশাপাশি তার সাথে ফ্যামিলি মানে আমাদের পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে, তার জন্য কিছু সাহায্য চাই। তারপরে আমি এবার তো যে পড়াশোনা তো করতেছি, যে পড়াশোনায় আবার টেলারের কাজ শিখবো, সাথে সাথে যেন হাতের কিছু কাজ করতে পারি। তারপরে যে আছে আমি উকিল হতে চাই, তো সেটাও যেন হতে পারি, তার জন্য আরও পড়াশোনা করতে চাই। না, এটা তো বড় একটা বড় একটা ইচ্ছা আপনার, উকিল হতে চান, সেটা ইনশাল্লাহ আমরা আশা করি উকিল হন বা চেষ্টা করেন, কষ্ট করেন, পড়ালেখা চালিয়ে যান, সেটা আমরা ইচ্ছা করি বা দর্শকও চাই। তো আর কি কি করা আছে আপনি? আর সামনে তো বিয়ে, আচ্ছা আমি বড় হচ্ছি, সামনে বিয়ে রেখে আর বিয়ে তো প্রস্তাব আসতেই পারে, এরকম যদি কেউ নিতে চায় তখন যাব, ভালো পরিবার থেকে কেউ যদি নিতে চায়। আমি কি কি কোন কোন ধরনের ছেলে পছন্দ করেন, মানে কোন ধরনের ছেলে পছন্দ করছেন, বা পড়াশোনা শেষ করছে কিংবা দেশে থাকে বিদেশে থাকে, এ ধরনের ছেলে যদি অফার দিতে পারবেন? হ্যাঁ, বিদেশে থাকলে, বিদেশে যদি থাকে তবে করবেন।
দর্শক ওনার কথা শুনলেন, আজকে অনেক অনেক কথা শুনলাম বা দেখলাম শুনলাম। বিশেষ করে দেখা যায় উনি পড়াশোনার দিক কোনো মন আছে, উনি পড়াশোনা চালাই যাবে বা যাওয়া অনেক ইচ্ছা আছে। তো দর্শক ওনাকে সহযোগিতা করেন, করে দেখা যায় উনি বাপমা নিয়ে বা ভাই বোন ভাই বোন আছে তাদেরকে মানুষ করতে পারবে। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা ওনার সাথে বিদায় নেব। আপা আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।